মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পাসওয়ার্ডটা যেন কি ছিল, কাজটা করে নি তারপরে শোনাচ্ছি। মানে কাল বিয়েতে গিয়ে ছবি তুলে পাঠানো ছাড়া আর উপায় নেই। কাল এই লোকেশন বের করার চক্করে সত্যিটা বলাই হলো না, আজ গিয়ে সত্যিটা বলে ফেলবো। মনটা খচখচ করছে। বলা ম্যানেজার ম্যাডামকে আমি সত্যি খুব ভালোবেসে ফেলেছি। এই মিথ্যের যন্ত্রণাটা লাগছে এখানে, কিন্তু সত্যি বলার পর কি হবে? পুরো কেসটা যদি গুবলেট হয়ে যায় তখন? হাই স্যার। আরে আপনারা, হ্যালো হ্যালো। হাই স্যার। স্যার বলছি, আপনি কি আজকেও কিছু কিনবেন স্যার? না মানে যার কাছ থেকে কিনবেন তিনি তো আজ শোরুমে নেই স্যার। নেই না স্যার। মানে ওনার কি আজকে অফ? আরে না, আমরা এদিকে চা খেতে এসেছি আর ওইদিকে শ্রী ম্যাডাম জুস কোল্ড ড্রিঙ্ক এসব খাচ্ছে। মানে আজ ওর বৌদির ভাইয়ের বিয়ে, তাই বালিগঞ্জ পার্কে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কি এখন ওখানে যাওয়া উচিত? না না চলেই যাই, সত্যিটা না বললে না মনটা খচখচ করছে। কোথায় জানো? বালিগঞ্জ পার্ক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। স্যার বলছি কি আপনিও কি বিয়ে বাড়িতেই যাচ্ছেন? চা খান আপনার। বাই স্যার। বাই বাই বাই। ভীষণ সুন্দর লাগছে দিদি, আঙুল কামড়ে দিই। এই শাড়িটা কোথা থেকে কিনেছিস? ভালো হয়েছে না শাড়িটা? আরে এটা তো আমি ভাইয়ের বিয়ের জন্য স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছি। তবে মম তোমার কিন্তু এই গয়নাগুলো পরে আজকে মানে বিউটিফুল লাগবে। সেটা তো লাগতেই হবে বল, একমাত্র ছেলের বিয়ে বলে কথা।
দেখ, এই সমস্ত গয়নাগাটি তো শ্রীরই হতে পারত, কিন্তু ও তো বুঝতেই অনেক দেরি করে ফেললো। আপনি তো আমাকে অনেকদিন ধরে দেখছেন, নিশ্চয় আপনি জানেন আমার গয়নার প্রতি লোভ কোনোদিনও ছিল না, আজও নেই। আমি তো ভাবলাম তুমি আজকেও আসবে না, কালকের মতো কোনো জ্বর টরের অজুহাতে বাড়িতেই থেকে যাবে। শ্রীনা ছুতো দেয় না, আর আজকের দিনে না এলে আপনাদের সকলের সঙ্গে আনন্দ কি করে ভাগ করে নিতাম। যাক গে, আপনারা কথা বলুন। মা শোনো না, তুমি এখানে থাকো, আমি একটু আসছি। হ্যাঁ আমার সঙ্গে তো তোমার কত ছবি আছে, আজকে তো আমার স্পেশাল ডে নয়, আজকে যা স্পেশাল ডে বরং তুমি মামার সঙ্গে একটা ছবি তুলবে। গুড আইডিয়া না? যাও 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 যাও, নিয়ে যাও নিয়ে যাও। মামা, আমি তোমার সঙ্গে ছবি তুলবো। হ্যাঁ চল, আমরা সবাই মিলে ছবি তুলবো। তুইও আয়, এই দেখ, স্মাইল কর। পিসি মাম্মা, এসো না, আমাদের সঙ্গে ছবি তোলো না। শ্রী, তুমি এসেছো? ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ। আচ্ছা শ্রী, আমাকে একটা কথা বলো তো, তুমি সবসময় এরকম দূরে দূরে কেন থাকো? মানে আমার কাছাকাছি আসতে কি তোমার গায়ে লাগে? এনিওয়ে, আজকে আমার বিয়ে, কাম লেটস ক্লিক আ সেলফি। থাক, আমার কাছে তো ফোন আছে, আমার ফোনেই তুলি। শিওর। বৌদি, এসো না। শ্রী বলছি, ফটোটা আমাকে পাঠিয়ে দিও। একদম। হ্যাঁ, এবার এটা উর্মিকে সেন্ড করতে হবে। বাবা, এখানে তো নেটওয়ার্কই নেই, বোধহয় বাইরে না গেলে নেটওয়ার্ক পাওয়া যাবে না। দেখি, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।